রেফারেন্স দিয়েছি আমি, তাওহীদ জান্নাতের চাবি। আমাদের সমাজে প্রচলিত আছে নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে রাহে ইসলাম চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই ভিডিওটি আমার মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি নামধারী ইসলামী দল রয়েছে, হিজবুত তাওহীদ। যেই হিজবুত তাওহীদ সম্পর্কে আমি ইতিপূর্বে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমি হিজবুত তাওহীদের ইমাম বাইজিদ খান পন্নী এবং বর্তমান ইমাম তার জামাতা হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের বেশ কয়েকটি ভ্রান্ত মতবাদ তুলে ধরেছিলাম। তো ইদানিং সোশ্যাল মিডিয়ায় আরও একটি বিষয় নিয়ে হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব উম্মতের মধ্যে, মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করছেন। সেটি হলো, তিনি বলছেন নামাজ বেহেশতের ছাবি, এ কথাটি সঠিক নয়। তিনি বলছেন একমাত্র তাওহীদই হলো বেহেশতের ছাবি। চলুন আমরা সর্বপ্রথম তার ভিডিও ফুটেজটি দেখে আসি। নামাজ বেহেশতের চাবি নয়। একটা বই লিখেছি, বইটার নাম হলো তাওহীদ জান্নাতের চাবি। বইতে রেফারেন্স দিয়েছি আমি, তাওহীদ জান্নাতের চাবি। আমাদের সমাজে প্রচলিত আছে নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি নয়, তাওহীদ জান্নাতের চাবি। তো এই যে কথাটা বললাম, এক রসুল কি এক মুখে দুই কথা বলতে পারেন? তিনি একবার বললেন তাওহীদ জান্নাতের চাবি, আরেকবার বললেন নামাজ বেহেশতের চাবি না, তাওহীদ জান্নাতের। কি বুঝে আসলো বন্ধুরা? তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে নামাজ বেহেশতের চাবি এ কথাটি সঠিক নয়, একমাত্র তাওহীদই বেহেশতের চাবি। অথচ তার এই বক্তব্য, তার এই উক্তিটি সঠিক নয়, বরং নামাজ বেহেশতের চাবি, এটাই নির্ভরযোগ্য কথা, এটাই গ্রহণযোগ্য কথা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। কারণ এই ব্যাপারে বেশ কয়েকটি হাদিস বর্ণিত রয়েছে। সিহাহ সিত্তার অন্যতম কিতাব জামে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সালাহ ও মিফতাহুস সালাতি আল ওযু। হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু বা পবিত্রতা। এই হাদিসটি শুধুমাত্র জামে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে বিষয়টি এমন নয়, বরং উক্ত হাদিসটি বেশ কয়েকটি হাদিস গ্রন্থের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম একজন ওস্তাদ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সিও কিতাব মুসনাদে আহমদের মধ্যে 14662 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। এমনিভাবে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম আরেকজন ওস্তাদ ইমাম আবু দাউদ আত-তায়ালিসি রহমতুল্লাহি আলাইহি মুসনাদে আবি দাউদ আত-তায়ালিসি নামক কিতাবের মধ্যে 1899 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। ইমাম তবরানি রহমতুল্লাহি আলাইহি আল মৌজামুল কাবীরের মধ্যে 596 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। এমনিভাবে ইমাম তবরানি রহমতুল্লাহি আলহিয়ের আরেকটি কিতাব আল মৌজামুল আওসাত নামক কিতাবের 4366 নম্বর হাদিসে নামাজ সম্পর্কে হাদিসটি বর্ণিত রয়েছে। পাশাপাশি উক্ত হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই শাহাবুল ইমান নামক কিতাবের 2456 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। খতিবে তিব্রিজি রহমতুল্লাহি আলাই মেশকাত শরীফের মধ্যে 294 নম্বর হাদিসে নামাজ বেহেশতের চাবি, বেহেশতের চাবি নামাজ, এই হাদিসটি উল্লেখ করেছেন। এভাবে অসংখ্য অগণিত হাদিসের কিতাবের মধ্যে বেহেশতের চাবি নামাজ, এই হাদিসটি উল্লেখ রয়েছে। কিন্তু বড় আফসুস ও পরিতাপের সাথে বলতে হয়, হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব এ হাদিসটিকে তিনি অস্বীকার করছেন। এখন আমরা দেখব এ হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে ইমামরা কি বলেছেন। তো ইমাম আব্দুর রৌফ আল মানাবি রহমতুল্লাহি আলাই সিও কিতাব আত-তাইসির বিশরহ জামে সগীর নামক কিতাবের 3 নম্বর খণ্ডের 377 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদটি অত্যন্ত উত্তম, অতি উত্তম, অতি সুন্দর একটি সনদ। শেখ আলবানী রহমতুল্লাহি আলাই এই হাদিসের সনদের ব্যাপারে বলেছেন, ইসনাদুহু সহিহ লিগাইরিহি। এমনিভাবে মুসনাদে আহমদ এর মহাশি দুজন রয়েছেন আমরা জানি, একজন হয়েছেন শোয়াইব আল আরনাবুত, আরেকজন রয়েছেন আহমদ শাকির রহমতুল্লাহি আলাই। তো আহমদ শাকির রহমতুল্লাহি আলাই এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে উনি বলেছেন, ইসনাদের ব্যাপারে উনি বলেন, ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদটি অত্যন্ত উত্তম, অতি উত্তম, সুন্দর একটি সনদ।
সুতরাং আলোচ্য হাদিসটি বেশ কয়েকটি কিতাবের মধ্যে অতি সুন্দরভাবে উল্লেখ রয়েছে এবং বিভিন্ন বড় বড় মনীষীরা এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে একমত পোষণ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি বর্ণিত। হুসাইন মোহাম্মদ সলিম সাহেব যে কথাটি বলেছেন এটা হাদিস নয়, এ কথাটি সঠিক নয়, মূলত তার কথাটি, তার বক্তব্যটি সঠিক নয়, বরং এটাই বিশুদ্ধ কথা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো আমি এখানে হুসাইন মোহাম্মদ সলিম সাহেবের বক্তব্যের আরেকটু বিশ্লেষণ করব। সর্বপ্রথম যেই ভুলটি উনি করেছেন, তিনি বলেছেন নামাজ বেহেশতের চাবি, এ কথাটি সঠিক নয়, একমাত্র তাওহীদই বেহেশতের চাবি। আসলে এখানে মূলত হাদিস দুইটি, একটি হলো তাওহীদ বেহেশতের চাবি, আরেকটি হলো নামাজ বেহেশতের চাবি। তো তিনি একটি হাদিসকে স্বীকার করেছেন, যে হাদিসটি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণিত, বিভিন্ন কিতাব উল্লেখ রয়েছে, এই হাদিসটিকে তিনি স্বীকার করেছেন এবং বেহেশতের চাবি নামাজ এই হাদিসটিকে তিনি অস্বীকার করেছেন। নাম্বার দুই, তিনি যে ভুলটি করেছেন সেটি হলো তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুখে দুই কথা বলতে পারেন না। এই কথা বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক বড় একটি মিথ্যা তোহমত, অনেক বড় একটি ইলজাম লাগিয়েছেন যা কিছুতেই মেনে নেওয়ার মতো না। আল্লাহ তালা আমাদেরকে শরীরটা বুঝে এবং তদুপরি তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এ প্রত্যাশায় আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।